ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, বিশ্বের অন্যতম সেরা আক্রমণত্রয়ী পিএসজি এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে। মৌসুম শুরুর আগে এমন কথা বলে আসছিল বিশ্ব ফুটবলের প্রায় সব বিশ্লেষকই। ভক্তদের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। বিশ্বের অন্যতম সেরা তিন ফরোয়ার্ড আছেন দলের আক্রমণ ভাগে। অভিজ্ঞ লিওনেল মেসি, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার জুনিয়র, বর্তমান সময়ের আকর্ষণীয় তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন দলে। তারপরেও মৌসুমে শুরু থেকেই প্রত্যাশিত ফল পাচ্ছে না পিএসজি। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ড্রয়ের হতাশা দিয়ে মৌসুম শুরু করেছে ফরাসি জায়ান্টরা। লিগ ওয়ানে এখন পর্যন্ত হারের মুখ না দেখলেও যেখানে সবাই ধরে নিয়েছিল প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে জয় তুলে নিবে পিএসজি, পারফরম্যান্সে সেই ছাপ দেখা যাচ্ছে না তাদের। প্রতি ম্যাচেই প্রায় পয়েন্ট হারাতে বসে পিএসজি। শেষ মুহূর্তে হয়তো ডিফেন্ডার, হয়তো মিডফিল্ডার বা প্রতিপক্ষের ভুলের সুবাদে গোলের দেখা পায় ফরাসি জায়ান্টরা। বুদ্ধি হিসাবে নেমে কখনো মাউরো ইকার্দি, কখনো আন্দ্রে হেরেরা, কখনো বা অন্যান্য খেলোয়াড়রা গোল করে থাকেন। সেরা আক্রমণ ভাগ নিয়েও কেন পিএসজির এই দশা, এমন প্রশ্ন ভক্তদের। টুইটার, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে এবারের মৌসুমে সেরা আক্রমণ ভাগ নয় বরং দুর্বল হয়ে গেল পিএসজি। কিন্তু কেন? এর পিছনে নতুন একটি কারণ বেরিয়ে আসলো। পিএসজির আক্রমণ ভাগে থাকা নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মানসিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় তিনজনই মন ভাঙা খেলোয়াড়। ভক্তদের কাছে শুনতে বিষয়টি দুঃখজনক মনে হলেও বাস্তবিক অর্থে মন ভাঙা খেলোয়াড়দের নিয়ে দল বানিয়েছে পিএসজি। এই ধরুন লিওনেল মেসির কথা, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে কি আচরণটাই না করেছে বার্সেলোনা। লিওনেল মেসি থাকতে চেয়েছিল বার্সাতে, কিন্তু শেষ পর্যন্ত কাতালান জায়ান্টরা রাখেনি দলটির ইতিহাসের সেরা এই ফুটবলারকে। কান্নায় বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি, ইচ্ছা না থাকা সত্ত্বেও যোগ দিয়েছেন পিএসজিতে। তাই তো পিএসজিতে মানিয়ে নিতে সময় লাগছে রেকর্ড ছয়বারের ব্যালন্ডিয়র জয়ী আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। অন্যদিকে নেইমার জুনিয়র অনেকদিন ধরে পিএসজিতে থাকলেও তারকা এই ফরোয়ার্ড দলটি ছাড়ার জন্য দীর্ঘ সময় তোড়জোড় শুরু করেছেন। তবে সম্প্রতি সময়ে পিএসজির সঙ্গে 2025 সাল পর্যন্ত চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু নেইমারও পিএসজি ছাড়ার জন্য বেকুল হয়েছিলেন। লিগ ওয়ানের মানের সঙ্গে নেইমারের মতো ফুটবলার মানিয়ে নিতে পারছে না এখনো। আর কিলিয়ান এমবাপ্পে, এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য অনেকটাই প্রস্তুতি শেষ করলেও পিএসজি তাকে ছাড়েনি। অনিচ্ছা সত্ত্বেও ক্লাবে থেকে যেতে হয়েছে তার। আক্রমণ ভাগের তিনজনের একজনই পিএসজিতে স্বেচ্ছায় নেই। হয়তো পিএসজির খেলার সময় তাদের মনে এমন কিছুই থাকেনি, কিন্তু তারপরেও দলটিতে নিজেদের সেভাবে মানিয়ে নিতে পারছে না লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও সার্জিও রামোসের কথা বললেও একই অবস্থা, যে কিনা এখনও যদি রিয়াল মাদ্রিদ চায় পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিবে। তাই নতুন মৌসুমে পিএসজির দুর্দশার পিছনে মন ভাঙা খেলোয়াড়দের দলে ভেড়ানোই মূল কারণ।